নমস্কার, আমি কুণাল ঘোষ। একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কয়েকটি কথা বলার জন্য আপনাদের সামনে আসা। মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে মন্ত্রী অখিল গিরির একটি আপত্তিকর মন্তব্য নিয়ে বিতর্ক চলছে। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এই মন্তব্যে তীব্র বিরোধিতা করেছে, কন্ডেম করেছে, অখিলবাবুকে সেটা বলা হয়েছে, তিনি তার বক্তব্য জানিয়েছে। এই বক্তব্য আমরা সমর্থন করি না। দলও বলেছে, দলের অন্যতম মুখপাত্র হিসেবে আমিও একই কথা বলেছি, কিন্তু এ নিয়ে বিজেপি এবং কোনো কোনো মিডিয়া দু একটি কি ভয়ঙ্কর কুৎসিত খেলা খেলছে দেখুন। যখন তার পাশে দাঁড়িয়ে কুণাল ঘোষ তৃণমূলের মিডিয়া ম্যানেজার দাঁড়িয়েছিল পাশে, হাসি মুখে দাঁড়িয়েছিল যখন কথা বলছেন অখিল গিরি কদর্য ভাষায় গা ঘিন ঘিন করা কথা, তখন তারা বাকি যারা ছিল শিউলি শশী বাজার তারা কি করছিল? কেউ কিছু বলেনি, চুপচাপ করে দাঁড়িয়েছিল। আপনাদের সামনে প্রথমে দেখাবো এই রিপাবলিক টিভি বাংলা, তাদের একটি প্যাকেজের অংশ। দেখলে আপনাদের মনে হবে অখিল গিরি রাষ্ট্রপতির সম্পর্কে কুরুচিকর বা আপত্তিকর মন্তব্য করছেন, অন্যায় করছেন, এবং দেখলে মনে হবে পাশে দাঁড়িয়ে আমি কতটা উৎফুল্ল হয়ে তাকে হাততালি দিচ্ছি আর সমর্থন করছি। একেবারে সেইভাবেই প্যাকেজটা তৈরি হয়েছে। আগে প্যাকেজটা দেখে নিন, আপনাদের এই ভুল ধারণাটা তৈরি হোক, তারপর আমি আমার বক্তব্যে আসছি। দেখুন, যখন তার পাশে দাঁড়িয়ে কুণাল ঘোষ তৃণমূলের মিডিয়া ম্যানেজার দাঁড়িয়েছিল পাশে, হাসি মুখে দাঁড়িয়েছিল যখন কথা বলছেন অখিল গিরি কদর্য ভাষায় গা ঘিন ঘিন করা কথা, তখন তারা বাকি যারা ছিল শিউলি শশী বাজার তারা কি করছিল? কেউ কিছু বলেনি, চুপচাপ করে দাঁড়িয়েছিল। আসলে ঘটনা কি, অখিল গিরি যখন শুভেন্দু অধিকারী বা বিজেপি নেতাদের টার্গেট করে অত্যন্ত আক্রমণাত্মক মন্তব্য করছিলেন, তখন আমি করতালি দিই এবং আমার হাসি বেরিয়ে পড়ে। সেই ছবিটিকে তুলে এনে এই রাষ্ট্রপতির বিতর্কের মধ্যে প্যাকেজিং এমনভাবে এডিট করা হয়েছে, তাতে যে কেউ ভেবে বসবেন অখিল গিরি রাষ্ট্রপতি সম্পর্কে মন্তব্য করছেন আর কুণাল ঘোষ তাতে যেন সমর্থন করে হাততালি দিচ্ছেন, সুপরিকল্পিতভাবে মিথ্যাচার করে, একেই বলে এডিট করে মিথ্যাচার, যেটা রিপাবলিক করল। ফলে এবার দেখুন আনএডিটেড ভিডিও, যখন আমি হাততালি দিচ্ছিলাম তখন অখিল গিরি কি বলছিলেন দেখুন। আমি বলি, আমি যদি হাফ প্যান্ট মন্ত্রী, তোমার বাবা কি নেত্রী মন্ত্রী? আমার উপরে তো কোনো মন্ত্রী নেই আমার দপ্তরে, তো তার বাবার উপরে তো মন্ত্রী ছিল, তাহলে হাফ প্যান্টের উপরে কি পড়ে লোকে? বাস্তব হলো অখিল গিরি যখন বক্তৃতা শুরু করেন তখন ডক্টর শশী পাঁজা, আমি এবং কয়েকজন পাশে একটি বাড়িতে পুলিশের সঙ্গে বৈঠকে যাই। ফিরে আসার পর আমাদের মূল কাজ ছিল পুলিশকে দোষীদের গ্রেফতারের জন্য সময় দিয়ে সকাল থেকে চলা যে ধর্ণা, বিজেপির হামলার পরিপ্রেক্ষিতে উত্তেজনা ছিল, মানুষ ক্ষুব্ধ ছিলেন, সেটিকে সমাপ্তির দিকে সেদিনের মতো নিয়ে যাওয়া। তো ফলে আমরা মাঝপথে এসে দাঁড়িয়েছিলাম। তো অখিল গিরি দুম করে ওই কথাটা বলে দেয়, সেই সময় আমার মনে হয়েছিল আগে সভা শেষ হতে দিয়ে কলকাতায় সংশ্লিষ্ট বিভাগকে জানিয়ে আমি নিজে অখিলদাকে ফোন করি এবং সংশোধনী বিবৃতি দেওয়ার বার্তা দিই। আর অখিল গিরি যখন ওই কথাটি বলেছিলেন তখন আমি হাততালি দিইনি, আমি স্তম্ভিত ছিলাম, ডক্টর শশী পাঁজা স্তম্ভিত ছিলেন। ফলে একজন সিনিয়র লোক এরকম একটা দুম করে একটা বলে ফেলবেন, এটা ওখানে কেউ প্রত্যাশিত ছিল না, অবাঞ্ছিত, আমরা তো নিন্দা করছি, কিন্তু এডিট করে ওটাকে চালিয়ে দেয়া, এটা কোন দেশে সাংবাদিকতা? এটা সাংবাদিকতা বলেন নাকি? আমি আবার আপনাদের দেখাবো যে তারা কি দেখাবার চেষ্টা করেছেন আর অ্যাকচুয়ালটা কি ছিল দেখুন। যখন তার পাশে দাঁড়িয়ে
কুণাল ঘোষ তৃণমূলের মিডিয়া ম্যানেজার দাঁড়িয়েছিল পাশে, হাসি মুখে দাঁড়িয়েছিল যখন কথা বলছেন অখিল গিরি কদর্য ভাষায় গা ঘিন ঘিন করা কথা। তখন তারা বাকি যারা ছিল শিউলি শশী পাজা তারা কি করছিল? কেউ কিছু বলেনি, চুপচাপ করে দাঁড়িয়ে ছিল। অখিল গিরি রাষ্ট্রপতিকে টেনে অন্যায় কাজ করেছে, ডিফেন্ড করার প্রশ্ন নেই। কিন্তু যখন শুভেন্দু অধিকারী তার ছেলের বয়সী ধারাবাহিক ভাবে অখিল বাবু একজন বয়স্ক মানুষ মন্ত্রী, তাকে কাকের মতো দেখতে হাফ প্যান্ট পরে চলেন, একের পর এক কুৎসিত মন্তব্য করে গিয়েছেন, তখন অখিল বাবু সেই ট্র্যাপে পড়ে গেছেন, প্রভোকেশনে পা দিয়েছেন, মাথা গরম করেছেন এবং অকারণে রাষ্ট্রপতির নামটা তুলে একটা ভুল মন্তব্য করেছেন। কিন্তু শুভেন্দু যখন একজন সিনিয়র লোককে কাকের মতো দেখতে, অমুকের মতো দেখতে, এগুলো কি, এটা কোন রাজনীতি, কে কেমন দেখতে এইভাবে প্রভোকেশন দেয়া, বিষ ছড়ানো, এটা কোন রাজনীতি, এটা হয়? আমি বলি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল তৃণমূল কংগ্রেস সর্বস্তরের মহিলাদের সব রকম দলে, পঞ্চায়েতে, সাংগঠনিক পদে, এমপি, এমএলএ, পুরসভা, সর্বস্তরের মহিলাদের অংশগ্রহণ বাড়িয়েছে, তাদের এই বিজেপির কাছ থেকে মহিলাদের সম্মান আমরা শিখব। আর মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 2017 সালে চিঠিটা দেখুন, এখন নয়, আমি কুণাল ঘোষ তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ, আমি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে বলেছিলাম দ্রৌপদী মুর্মুকে সর্বসম্মত প্রার্থী করা হোক রাষ্ট্রপতি পদে, তারা তাকিয়েও দেখেননি। তখন 2022 সালে ভেঙ্কাইয়া নাইডুর কেরিয়ার শেষ করার জন্য পলিটিক্স করতে তারা দলের প্রার্থী করলেন দ্রৌপদী মুর্মুকে। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছে মনে নেই? রথের কোন একটি অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে, আগে যদি দ্রৌপদী মুর্মুর নাম সর্বসম্মত হিসেবে কেন্দ্র প্রস্তাব করত, তৃণমূল সমর্থন করত, তারা তো করেননি। সুতরাং দ্রৌপদী মুর্মুকে, যার নাম প্রথম আমি প্রধানমন্ত্রীকে লিখিত ভাবে জানাই, ইন্ডিয়ান এক্সপ্রেসে খবর প্রকাশিত হয়েছিল, আমরা দ্রৌপদী মুর্মুকে অসম্মান করব, এটা বিজেপি চালাবে বাজারে, এটা অন্য মিডিয়া তুলে ধরবে না, দেখুন সেই চিঠিগুলো আর একবার। কুকথার কথা বলছে, মহিলাদের সম্মানের কথা বলছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিধানসভা নির্বাচনের প্রচারে এসে ও দিদি ইফতিজারদের মতো ভাষা ছিল, মহিলা মুখ্যমন্ত্রী নন, বাংলার মেয়ে নন, ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী, নানা রকম গলা করে বলেছেন, নানা রকম সুরে বলেছেন, বলেননি শুভেন্দু অধিকারী, বেগম থেকে শুরু করে যা নয় তাই বলে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, যা দয়ায় তাঁর এবং তাঁর পরিবারের রাজনৈতিক প্রতিষ্ঠা। দিলীপ ঘোষ বলেছেন বারমুডা করে চলা উচিত মুখ্যমন্ত্রী, কোথায় থাকে মশাই আপনাদের তখন মহিলাদের প্রতি সম্মান, দেখুন সেগুলো আরেকবার। ও দিদি, দিদি, ও দিদি, দিদি, ও দিদি, প্লাস্টার কাটা হয়ে গেল, ক্রেপ ব্যান্ডেজ বাঁধা হয়ে গেছে, আর পা তুলে তুলে সবাইকে দেখাচ্ছেন, শাড়ি পরে আছেন, একটা পা ঢাকা একটা খোলা, এরকম শাড়ি পরতে দেখি, যদি পাটা বার করে রাখবেন শাড়ি কেন বারমুড়া পরতে পারেন, তাহলে পরিষ্কার দেখা যায়, কত নাটক দেখবো। আর আপনারা দেখান, মিডিয়া তো একটা স্তম্ভ, মিডিয়া তো মমতা বেগমের পিছনে 20টা মিডিয়া আছে, বেগম হাঁটছে, বিকাশ জিতছে, আপনারা দেখান, মিডিয়া তো একটা স্তম্ভ, মিডিয়া তো মমতা বেগমের পিছনে 20টা মিডিয়া আছে। আর যখন আদিবাসী এবং জঙ্গল কন্যা নিয়ে আপনারা এত হঠাৎ এত কিছু করছেন, তাহলে বলি আদিবাসীদের উন্নয়ন তৃণমূল সরকার করেছে, মমতা বন্দ্যোপাধ্যায় করছেন, মানুষ জানেন সেটা। এবারও পূজয় ধরুন জঙ্গল কন্যা আমাকে আক্রমণ করছেন রিপাবলিক, আপনাদের লাইব্রেরি দেখুন, এই পুজোতেও, এই দুর্গা পুজোয় আমাদের ক্লাব ব্রাহ্মণ সম্মেলনী
থিম করেছে জঙ্গলকন্যা কলকাতা শহরের বুকে, থিম উদ্বোধন হয়েছে ঝাড়গ্রামে, ব্র্যান্ড অ্যাম্বাসাডার কে? জঙ্গলকন্যা বীরবাহা হাঁসদা উদ্বোধন করেছে কে? ঝাড়গ্রামে থিম উদ্বোধন বীরবাহা হাঁসদা, কলকাতার বুকে পুজো উদ্বোধন বীরবাহা হাঁসদা, সংস্কৃতি জঙ্গলকন্যাদের কার্নিভালে বীরবাহা হাঁসদা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে নেমে এসে নাচে পা মেলাচ্ছেন। জঙ্গলকন্যা আদিবাসীদের আমরা সম্মান দিই না, রিপাবলিকের কাছ থেকে শিখব। আর আপনারা ভিডিও ডিস্ট্রাক্ট করে আপনারা এগুলো দেখাবেন, দেখুন অ্যাকচুয়ালি জঙ্গলকন্যাকে শ্রদ্ধা করে আমরা এবারের পুজোটাও কি করেছি দেখুন। দায়িত্বশীল কাজ ছিল সেদিনকার অনুষ্ঠানের পর তাকে সতর্ক করা, তাকে দিয়ে সংশোধনী পাঠানো, আমরা সেই কাজগুলো করেছি। আর যারা মহিলাদের আগা গোড়া অসম্মান করে গেল আদিবাসীদের নিয়ে, তাদের ধর্মকেও স্বীকৃতি দিতে যে কেন্দ্রীয় সরকার নারাজ, তারা আজকে বড় বড় নাটক করার চেষ্টা করছে, মানুষ খান দেবে না। আর আমার দুঃখ লাগছে রিপাবলিক বাংলা, আপনারা যে প্যাকেজ দেখাচ্ছেন সত্য থেকে সরে গিয়ে ডিস্টর্ট করে এডিটেড কোন স্পিরিটে কোন ছবিটা দিলে অমুকের ইমেজ ড্যামেজ করা যাবে আপনারা সেই খেলা খেলছেন। অতীতেও আমি দেখেছি আমার সঙ্গে মিথ্যাচার করেছেন এই অর্ণব গোস্বামী, তার সমস্ত ভিডিও আমার কাছে আছে, আজ পর্যন্ত তিনি ক্ষমা চাননি, আমি ওসব চাইও না। ফলে আপনারা আপনাদের এই অপচেষ্টা চালিয়ে যান, মানুষ ঠিক জায়গায় ঠিক সিদ্ধান্ত বুঝে নেবেন। আর একটা বিষয় দেখে হাসি পেল, মুখোশ খুলে গেলে এরকম হয়, তো আমাকে দেখলাম মিডিয়া রিপাবলিক, সেখানে বলা হচ্ছে মিডিয়া ম্যানেজার। আরে আমি রাজ্যের অন্যতম সাধারণ সম্পাদক, অন্যতম মুখপাত্র, এটা হচ্ছে মিডিয়ার ভাষা। আর বিজেপি বা অন্য দল যদি কেউ আক্রমণ করতে যায় তখন বলে মিডিয়া ম্যানেজার, মিডিয়া ম্যানেজার। হতে পারে পাশ্চাত্য সাংবাদিকতা হয়, আমি তো ব্যাকডেটেড অনেকটা পূর্ব দিকে থাকি, ও তো অসুবিধা আমার, তো এটা মুখোশ খুলে যাচ্ছে। তবে একটা জিনিস আমার খুব ভালো লাগছে যে আমি অতীতে বহুবার পূর্ব মেদিনীপুর গেছি, কিন্তু এইবারে 1 তারিখ থেকে মাত্র কয়েকদিন হয়েছে, একটু বেশি সময় দেওয়ার জন্য দল বলার পর, যে এর মধ্যেই যে আমাকে আক্রমণ করার জন্য বেইমান থেকে আরম্ভ করে তার এই সমস্ত, কখনো রিপাবলিক কখনো ওই নানা ধরনের যেগুলো একতরফা, যারা মানে হাতে ফোন এবং এইসব ডিজিটাল মিডিয়া আসার পর মানে সাংবাদিকতার তাগিদ অনুভব করেছেন, তার আগের জমানাটা আমি আর এসব যাচ্ছি না, তো তারা যে আমাকে আক্রমণে, দুদিন অন্তর আমাকে আক্রমণে লক্ষ্যবস্তু করে নিচ্ছে নানাভাবে, আমাকে কী কীভাবে ম্যালাইন করা যায়, আমি উৎসাহিত, আমি অনুপ্রাণিত। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনায় আমাকে যা যা দল একজন সৈনিক হিসেবে কাজ দেবে, আমি আপনাদের আক্রমণ থেকে বুঝতে পারছি ওষুধ সঠিক জায়গায় পড়ছে, আমি অনুপ্রাণিত উৎসাহিত, আমি আমার কাজ করে যাব, আপনারা আপনাদের কাজ চালিয়ে যেতে পারেন। নমস্কার।